সুপ্রদর্শক, দাবং মিডিয়ার পক্ষ থেকে আমি সুদীপ তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা 2022-এর WBCS পরীক্ষার ফর্ম ফিল আপ করেছিলে এবং তোমাদের পরীক্ষা যাদের 19শে জুন, তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। 19শে জুনের পরীক্ষার কিন্তু অ্যাডমিট কার্ড প্রকাশ হয়ে গেছে। আজকে ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরবো কীভাবে তোমরা তোমার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে। তো তুমি যদি আমার চ্যানেল আজকে প্রথম আসে থাকো, আমার ভিডিও আজকে প্রথম দেখে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে দেওয়া বেল আইকনটা অ্যাক্টিভ করে রাখবে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হলে তোমাদেরকে WBCS এর যে মেইন ওয়েবসাইট পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটের লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে সরাসরি ক্লিক করে ওয়েবসাইটে চলে আসতে পারো। ওয়েবসাইটে আসার পরে ডান দিকে দেখো ক্যান্ডিডেটস কর্নার বলে একটা অপশন দেখতে পাচ্ছ, এর মধ্যে দেখো অনেক কিছু ইনফরমেশন রয়েছে, যার মধ্যে নিউ লেখা একটা ইনফরমেশন রয়েছে যেখানে ডাউনলোড অ্যাডমিট কার্ড অফ কম্পিউটার টাইপ টেস্ট ক্লিয়ারশিপ এক্সাম 2019 যে লেখাটা দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলে আমাদের নতুন একটা পেজ ওপেন হয়ে গেল। তো চিন্তা কিছু নেই, এই পেজে কিন্তু তোমরা তোমাদের যে WBCS 2022-এর যে পরীক্ষার যে অ্যাডমিট সেই অ্যাডমিটটা ডাউনলোড করতে পারবে। কারণ এখানে দেখো ডান দিকে ইম্পর্টেন্ট ইনফরমেশন বলে একটা অপশন রয়েছে, এখানে কিন্তু লেখা রয়েছে অ্যাডমিট কার্ড ফর ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ PTC প্রিলিমিনারি এক্সামিনেশন 2022 ইজ লাইভ নাও। তো এটা কীভাবে তোমরা ডাউনলোড করতে হবে, ডাউনলোড করার জন্য এখানে দেখো বাঁ দিকে লগ ইন যে অপশনটা দেখতে পাচ্ছ, এখানে প্রথমে যেটা রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, তো এখান থেকে সিলেক্ট অপশন রয়েছে, এখানে ক্লিক করলে এখানে দেখো মাঝের যে অপশনটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ PTC প্রিলিমিনারি এক্সামিনেশন 2022 অ্যাডভার্টাইজ নং 02-2022, এটাকে আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে দেখো যে এনরোলমেন্ট নাম্বারটা রয়েছে তোমাদের, তোমার যে অ্যাপ্লিকেশন করার সময় এনরোলমেন্ট নাম্বারটা ছিল সেই এনরোলমেন্ট নাম্বারটা এখানে বসাবে, বসে এখানে দেখো ডেট অফ বার্থ, তোমার ডেট অফ বার্থটা বসাতে হবে, বসে এখানে লগ ইনে ক্লিক করতে হবে। তো আমি এনরোলমেন্ট নাম্বারটা বসিয়ে নিচ্ছি, তো এখানে এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ বসে এখানে লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা ক্যান্ডিডেটসের যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডে চলে এসেছি। তো এখানে দেখো ক্যান্ডিডেটসের নির্দিষ্ট যে বেসিক ইনফরমেশন সেগুলো কিন্তু দেখতে পাচ্ছ, এবং এদিকে বাঁদিকে দেখো ফটো এবং সিগনেচারের নিচে অ্যাডমিট কার্ড বলে একটা অপশন রয়েছে, এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা আমাদের যে অ্যাডমিট কার্ড, কাঙ্ক্ষিত অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ডটা কিন্তু দেখতে পাচ্ছি। তো এখানে কিন্তু সমস্ত ইনফরমেশন দেওয়া রয়েছে, কোথায় সেন্টার পড়েছে, কবে পরীক্ষা, কটা থেকে টাইম এবং অন্যান্য ইনফরমেশন কিন্তু সবই এখানে দেখতে পাচ্ছ। তো এই এটাই হচ্ছে অ্যাডমিট কার্ড 2022-এ তোমরা যারা WBCS পরীক্ষা দেবে তাদের অ্যাডমিটটা কিন্তু এটাই। তো এখানে উপরে দেখে দেখো প্রিন্ট একশো অপশন রয়েছে, এখানে প্রিন্টে ক্লিক করলে তোমাদের যদি প্রিন্টার থাকে সঙ্গে সঙ্গে তোমরা এটাকে প্রিন্ট করে নিতে পারবো, যদি প্রিন্টার না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু তোমার কম্পিউটার বা মোবাইলে এটাকে PDF করে সেভ করে নিয়ে পরবর্তীতে তোমরা তোমাদের নিকটবর্তী দোকানে গিয়ে সেখান থেকে এটাকে প্রিন্ট করে নেবে। তো এই ছিল সংক্ষিপ্ত ছোট্ট একটা ভিডিও, আশা করি তোমরা যারা WBCS পরীক্ষায় অংশগ্রহণ করবে, যারা ফর্ম ফিল আপ করেছো, তাদের কিন্তু অ্যাডমিট কার্ডটা বা সব সহজে কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, কোনো কিছু জানা থাকলে বা যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমাকে জানাতে পারো, তো আমি চেষ্টা করবো তোমার সমস্যার সমাধান দিতে। তো ভিডিও দেখার জন্য ধন্যবাদ, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো।